ওয়েপল একজন অস্ট্রেলিয়ান আর্টিস্ট যিনি 1944 সালের 5 মার্চ জন্মগ্রহণ করেন। তিনি বিভিন্ন বিষয়ের উপর পড়াশোনা করেছেন। ওনার পড়াশোনা শুরুটা হয় প্যারিসে গিয়ে ফ্রেঞ্চ এবং সিনেমাটোগ্রাফির উপরে। তারপরে উনি ভিয়েনাতে গিয়ে মেডিসিনের পড়াশোনা শুরু করেন, কিন্তু সেটা উনি কন্টিনিউ না করে উনি ম্যাথমেটিক্সে শিফট করেন, কারণ ওনার ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল। তিনি একটি আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ ফর্ম করেন, যেটি পরবর্তী তাকে আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ থেকে পারফরম্যান্সে লিড করেন, এবং এটার জন্য ফিল্ডে আবার তিনি তার জ্ঞান এবং তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পেরেছেন। সাপোজ লাইক ভিডিও আর্ট, কন্টেম্পোরারি আর্ট। তার একটি নিজস্ব ব্যান্ড ছিল যেটা তিনি 1978 ফর্ম করেন তার ফ্রেন্ড লয়েস এককে নিয়ে। তার বিভিন্ন কাজের মধ্যে এই ব্যান্ডটি অংশগ্রহণ ছিল। 1980-তে তিনি ব্যান্ডের বিভিন্ন মিউজিক ভিডিও থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল আর্ট, কম্পিউটার আর্ট মিউজিক ভিডিওর সাথে ইউজ করেন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় প্রাধান্য পায়। পিটার উইবেলের এন্ডলেস স্যান্ডউইচ ভিডিওটি 1969-এ পাবলিশ হয়। ভিডিওটি আমরা দেখতে পারি, দর্শক তার প্রতিচ্ছা দেখছে অনেকগুলো স্ক্রিনে, এবং একটা স্ক্রিন নষ্ট হওয়ার সাথে সাথে পরবর্তীতে তার সেকেন্ড স্ক্রিন বা থার্ড স্ক্রিন বা ফোর্থ স্ক্রিন একদম লাস্ট পর্যন্ত সবগুলো স্ক্রিনেই ইন্টারাপশন দেখা যায়। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ছোটোখাটো বিষয় নিয়ে ইন্টারাপ্টেড হয়ে যায় এবং দর্শক খুব সহজেই বিরক্ত হয়ে যায়। তো এই কনসেপ্টটা তখন মিরর এক্সপিরিয়েন্স হিসেবে ব্যবহার করেছেন পিটার উইবেল। আমরা যেটা বুঝতে পারি ভিডিওটি দেখে, যে এটা আসলে আমাদের লাইফের কিছু পার্ট, লাইফের কিছু স্টেজ যেটাকে আমরা বলি। আমরা আমাদের সময়টাকে কীভাবে ওয়েস্ট করে একদম লাস্ট মোমেন্টে গিয়ে জিনিসটাকে ফিক্স করার চেষ্টা করছি, এটা অ্যাকচুয়ালি আমাদের নিজেরই রিফ্লেকশন, এবং এটা আমরা নিজেরাই বুঝবো। অন্য কেউ হয়তো এসে আমাদের বোঝাতে পারবে না, কেউ বুঝতে পারে, আমাদের নিজেদেরকেই বুঝতে হবে। এখানে এটা নিজের ফল্ট হতে পারে, নিজের কোনো ফিউচার প্ল্যান হতে পারে, নিজের কোনো যে কোনো কিছু হতে পারে, বাট মেইন পয়েন্ট ইজ নিজের হতে হবে এবং সেটা বুঝতে হলে নিজেরই বুঝতে হবে।